এখন ফোনে রূপসী। নমস্কার, রঙ্গুলি আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সময়ের কথা বলছিলাম জাস্ট অনুষ্ঠানটা শুরুর আগে, যে একটা মানুষকে একটু হাসলে, একটু সময় পেলে সে কিন্তু বেঁচে ওঠে। রঙ্গুলি আয়ুর্বেদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা পজিটিভ এনার্জির কথা বলি, কারণ যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি পজিটিভ এনার্জির কথা বলেন শুধু না, তিনি নিজে একজন পজিটিভ এনার্জির মানুষ, যার জন্য আজকে রঙ্গুলি আয়ুর্বেদকে তিনি যেভাবে মানে মানুষের সামনে তুলে ধরেছেন, আজকে যে রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে রঙ্গুলি আয়ুর্বেদ এই জায়গায় এসেছে, তাতে মানুষ কিন্তু শুধুমাত্র এই নয় যে একটা স্কিন ভালো করছে, একটা হেয়ার ভালো করছে, হ্যাঁ তো, বা একটা সামগ্রিক গ্লো আনছে, তা নয়, এর মধ্যে সীমাবদ্ধ নেই রঙ্গুলি আয়ুর্বেদ। যার জন্য আজকে আপনার জয়েন্ট পেনের সমস্যা থেকে আপনি দূরে যাচ্ছেন, আপনার মাইগ্রেনের সমস্যা থেকে দূরে যাচ্ছেন, আপনার পিগমেন্টেশনের সমস্যার সঙ্গে সঙ্গে আপনার পাইল ফিশার, ফিস্টুলা বলুন, কর্ন বলুন, সমস্ত সমস্যা থেকে দূরে যাচ্ছেন। কারণ রঙ্গুলি মানেই হচ্ছে একটা ভালো থাকার, ভালো বেশে জীবনযাপনের নাম, এবং যার জন্য এই জায়গায় তিনি আমাদের সঙ্গে। পবন আগরওয়াল, অনেক স্বাগত পবন দাকে অনুষ্ঠানে আসার জন্য। একদম রয়েছেন পবন দা সরাসরি আমাদের সঙ্গে, আপনারা রয়েছেন পবন দার সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে ফোন করবেন আপনাদের প্রশ্ন রাখতে, আপনাদের স্কিনের কী সমস্যা, হেয়ারের সমস্যা, আপনার জয়েন্ট পেনের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, পেটের সমস্যা, পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা, বা আপনার কর্ণের সমস্যায় ফোন করুন আমাদের সরাসরি নাম্বার 6292424343 এবং 6292424344, দুটো ফোন নাম্বার সরাসরি কথা বলুন, বড় দুটো নাম্বার যাচ্ছে স্টুডিওতে কথা বলা, 6292424343, 6292424344, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা নিয়ে। পবনদা, একদম এটা খুব বাস্তব, আজকে আমরা কথাও বলছিলাম সময় দেওয়া বা পজিটিভ এনার্জিটা খুব দরকার। আজকে মানুষ বলছেন যে নর্মালি যারা করোনায় আক্রান্ত হচ্ছে তারা বেশিরভাগ সময় কিন্তু প্যানিক অ্যাটাক হচ্ছে তাদের, তার মানে তাদের আতঙ্ক কাজ করছে। কেন আতঙ্ক কাজ করছে আজকে গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারে না যে পবনদা আমি হাজার রোগ হলেও আমি সব কিছুই সামাল দিয়ে নেবো, কারণ আমার ইমিউন পাওয়ারটা কম, ফলে আমি ভয় পাচ্ছি। কেন এইখানে দাঁড়িয়ে পবনদার এগিয়ে চলা রঙ্গুলি নিয়ে যদি একটু বলেন। দেখো, একটা জিনিস যেটা আছে, আজকে করোনা ডেফিনেটলি একটা ক্রিটিক্যাল ডিজিজ, এর মধ্যে কোনো ডাউট নেই, কিন্তু আজকে সেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো আজকে সুস্থ হয়ে বেরোচ্ছে, আর কিছু মানুষ যারা আছে যাদের ইমিউনিটি পাওয়ার উইক আছে, সেই সব মানুষগুলো কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং তারা এমনভাবে আক্রান্ত হচ্ছে যে আর করোনার থেকে বেরোতে পারছে না। আজকে সবথেকে বড় যে জিনিসটা আছে যে ইমিউনিটি পাওয়ার স্ট্রং করা। আজকেই আমাদের একটা পেশেন্টের সঙ্গে সকালে কথা হচ্ছিল আর কি, তো উনি আমাকে বললেন, আমি তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু বলছে যে আপনি ডেলি দুটো করে ডিম খান, আপনি ডেলি ভালো মাছ খান, ভালো মাংস খান, আপনি ডেলি ভালো হেলদি ফুডগুলো খান, বেশি বেশি প্রোটিন খান, তাহলে তো আপনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে। আমি উনি বলছেন, পেশেন্টের কথা হচ্ছে যে আমি তো ডাক্তারবাবুকে বোঝাতেই পারছি না যে আমি কিছুই হজম করতে পারছি না, আমি ওগুলো খাবো কী করে, আমি খেলে ওগুলো তো আমি অসুস্থ হয়ে যাচ্ছি। একদিন ট্রাইও করেছিলাম, ট্রাই করার পরে দেখা গেছে যে আমি আরও শরীর খারাপ আমার হয়ে গেছে। তাহলে আমি যে জিনিসটাকে ডাইজেস্ট করতে পারছি না, সেই খাতা খাওয়াগুলোকে যদি আমাকে বাই ফোর্স খেতে বলা হয়, তাহলে কি আমার শরীরের ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে? কোনো দিনই হবে না। একদমই তাই। আজকে সিস্টেম কী বলছে? সিস্টেম বলছে জল খেলেও ইমিউনিটি পাওয়ার বাড়ে, যদি আপনি জলটাকে হজম করতে পারেন। আর যদি অনেক প্রচুর মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা জলকে হজম করতে পারে না, জল খেলেও অ্যাসিড হয়, তো এই যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমাদেরকে বাস্তব মানে পজিশনে ফিরতে হবে যে আমার শরীরের কন্ডিশন কী আছে, আমি কি আদৌ আমার ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করছে, আমার লিভার ফাংশনটা ঠিক আছে, আমার গলব্লাডার সিস্টেমটা ঠিক আছে, আমার পুরো সিস্টেমটা যখন ঠিক থাকবে তখন কিন্তু আমি যদি জল খাই তাহলেও কিন্তু আমার বডিতে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে। আগেকার দিনে ঋষিমুনিরাও কিন্তু জল খেয়ে খেয়ে বছর বছর কাটিয়ে দিত, তো সেইটা কিন্তু আজকের ডেটেও সত্যি আছে যদি আমার সিস্টেমটা ঠিক কাজ করে। তো যার জন্য রঙ্গুলি আয়ুর্বেদ সবসময় একটা কথা বলছে, আপনার সিস্টেমটাকে ঠিক করুন। সিস্টেম মানে হলো রঙ্গুলি জীবনসুদা ওষুধ। রঙ্গুলি জীবনসুদা ওষুধ যখনই খাবেন তখন আপনার সিস্টেমটা ঠিক করবে, এবং সিস্টেম ঠিক হলে কিন্তু আপনাকে কোনো রোগই আপনাকে আক্রান্ত করতে পারবে না। একদম এটার মধ্যে পজিটিভ যে আমাদের থিঙ্কিং যেটা আছে, সেই পজিটিভ থিঙ্কিংটা পজিটিভ হয়েই মানুষকে স্টেবল করে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি কিন্তু সবসময় এটা ভাববেন না, মানুষের অভ্যাস
আপনি হয়তো মাংস খাওয়ার একটা হ্যাবিট আছে, সেটা আপনার একটা অভ্যাস, কিন্তু এটাই নেই যে আপনি মাংস খেলেই আপনার বডিতে ইমিউনিটি পাওয়ার বাড়বে, এটা কিন্তু কোনো সিস্টেমের মধ্যে লেখা নেই, কেউ এটাকে প্রমাণিত করতে পারবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকে তাহলে আপনি যা খাবেন, ডাল ভাত খাইলেও আপনার বডির ইমিউনিটি পাওয়ার এতটা স্ট্রং থাকবে যে কোনো রোগ আপনাকে আক্রান্ত করবে। একদম, আমরা এখানে আসবো এই প্রসঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি পানাগড় থেকে বলছি। আচ্ছা, আপনার নাম কি বললেন? টুটুকেশ। আচ্ছা, বয়স কত? 53। বলুন কি প্রশ্ন আছে? আমার সামনে কপালে চুলগুলো সব উঠে গেছে, ফাঁকা হয়ে গিয়েছে, শীতেটা অনেকটা চওড়া হয়ে গিয়েছে, চার আঙ্গুল পাঁচ আঙ্গুল চুল উঠে গেছে, কন্ট্রোল না করে তাহলে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে 100% টাকা ফেরত দেবে। বাকি হচ্ছে আপনার রিগ্রোথ, যে চুলটা আপনার 3-4 মাসের মধ্যে পড়ে গেছে সেটা আপনি 99% রিগ্রোথ পাবেন। তার থেকে পুরনো চুলে যদি রুটগুলো বেঁচে থাকে সেই রুটের চুলগুলো ডেফিনেটলি পাবেন, কিন্তু সেটার কোনো অ্যাসুরেন্স কিছু নেই যে রুটটা বেঁচে আছে, যদি বেঁচে থাকে তাহলে পেয়ে যাবেন, আর কোনো এর মধ্যে কোনো কোশ্চিন মার্ক নেই। মাথায় যদি আপনার ইনফেকশন থাকে, যাই ইনফেকশন আছে, মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়, তার জন্য মাথায় ডেন্ড্রাফ হয়, মাথায় তেলা খুশকি হয়, মাথায় র্যাশ হয়, যাই থাক প্রবলেম, সেখান থেকে আপনি পুরোপুরি বেরিয়ে যাবেন, তার পুরোপুরি প্রতিশ্রুতি গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিকে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে বলছি, আমার নাম শৈলেন কুমার প্রামাণিক, আমার বয়স হচ্ছে 68। আচ্ছা বলুন। আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। কথা বলছি, বলুন। আচ্ছা ডাক্তারবাবু নমস্কার, ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আমি আমার সুগার প্রেসার দুটোই ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার পালস রেটটা একটু কম আছে, যার জন্য আমার একটু ওই মনে হয় যেন পড়ে যাবো, এরকম একটা ভাব, দাঁড়িয়ে থাকলে মনে হয় যে আমি একটা বেশ মতো একটা ইয়ে, তাই সিমটমটা এরকম। আর আমার কোনো সমস্যা নেই, আর হাঁটুর সমস্যা আছে, ওটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস আছে, ওটা 2014 সালে ধরা পড়েছিল, তারপর ট্রিটমেন্ট করাতে যাই হোক, এখনো মোটামুটি বেশি ইয়ে করলে ব্যথা ট্যাথা হয়। তো যাই হোক, আমার এখন প্রধান সমস্যা হচ্ছে, আমি সেদিনকে আপনার এই দিন সাতেক আগে আপনার ইয়ে প্রেশারটা চেক করেছি, 130/80, আর সুগারও নাই, বললো ঠিক আছে, কিন্তু আমার পালস রেট একটু কম আছে, যার জন্য আমার মনে হচ্ছে মাথাটা একটু ঘুরে বোঝায়, আর একটু পড়ে যাওয়ার মতো একটা মনে হয় যেন পড়ে যাবো, এরকম একটা ভাব। ফার্দার যদি কিছু গাইড করার থাকে আমরা করে দেবো আপনাকে। একদমই তাই। হ্যালো, হ্যালো, আচ্ছা কেউ কি আছেন? আমি একটু বলে রাখি, রঙ্গোলি আয়ুর্বেদের যে হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9231868508 একটি নাম্বার, আরেকটি অপশনাল নাম্বার 9831414904, দুটি হেল্পলাইন, দুটি হেল্প কেয়ার নাম্বার রঙ্গোলি আয়ুর্বেদে, আপনারা ফোন করুন। আর যারা যারা বাড়িতে বসে প্রোডাক্ট চাইছেন, ফ্রি হোম ডেলিভারি, হোম ডেলিভারি চার্জ লাগবে না, ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করবেন 8100333334। নতুন ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চাইছেন রঙ্গোলি, ফোন করবেন 9143210806। এছাড়া পুরনো ফ্র্যাঞ্চাইজিস কিন্তু স্ক্রলে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নন্দনাথ মণ্ডল বলছি। কোথা, কে বলছেন? নরেন্দ্রনাথ মণ্ডল। কোথা থেকে বলছেন, বয়স কত? বাঁকুড়া। বাঁকুড়া। বয়স কত? বয়স মানে আমার স্ত্রীর জন্য ফোন করেছি, 58 বছর। আচ্ছা বলুন কি সমস্যা? পাইল। আচ্ছা, অর্থের। হ্যাঁ বুঝতে পেরেছি, সেটা কত বছরের? আজ অনেকদিন হলো, কত বছর? বছর 10-12। বাপরে, আচ্ছা বছর 10-12 পাইলসের সমস্যা আপনার স্ত্রীর। আপনি রঙ্গোলি আয়ুর্বেদে ফোন করেছেন, পবনদাকে প্রশ্ন করছেন, পবনদা বছর 10-12 ধরে ওনার স্ত্রীর পাইলস 58 এজ। ওটার জন্য একটা জীবনসুদা ওষুধ খাবেন,
আর একটা পাইলোকেয়ার ক্রিম আছে, ওই ক্রিমটাকে আপনার মলদ্বারের ভিতরে ওটাকে লাগাতে হয় ডেলি, প্রসেস করে লাগাবেন ডেলি দুবার করে, একবার সকালে চান করার পরে, একবার রাত্রি শোবার আগে। আর জীবনসুধা ওষুধটাকে ডেলি চারবার করে খাবেন। রিচ খাবার, ফ্রাই জিনিস, টক, এগুলোকে খাওয়াটা অ্যাভয়েড করবেন, তাহলে আপনার পাইলস থেকে পুরোপুরি আপনার মুক্তি হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। পাইলস পুরোপুরি আজকে উইদাউট অপারেশন মানে 99% সাকসেস আছে, কোনো অসুবিধা নেই। যারা আজকে পাইলস নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা আজকে প্রতিটা মানুষ ধীরে ধীরে করে সব সুস্থ হয়ে গেছে, কোনো প্রবলেমস নেই। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? চম্পা সরকার, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, আপনার বয়স কত? আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, বয়স কত? 36। বলুন কি প্রশ্ন? আপনার পেটের প্রবলেম মানে খুব অত্যাধিক আছে, এটাও মাথায় রাখতে হবে। পেটের প্রবলেমের জন্য জীবনসুধা ওষুধ মেনটেন করে খেলে খুব ভালো, এটা একটা আমরা ইনিশিয়াল সাপোর্টটা দিয়ে থাকি। আর শ্যাম্পুটাকে, তেলটাকে সপ্তাহে দুদিন লাগাবেন, আর শ্যাম্পুটাকে ডেলি প্রসেস করে লাগাবেন। আপনার প্রসেসটা একটু বলবেন, একটু হেল্পলাইনে আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিবে, আপনি ওটা ইজিলি ব্যবহার করুন, কোথাও অসুবিধা থাকলেও ফোন করে নেবেন। সুতরাং এটা কোনো অসুবিধা নেই আপনার হেয়ার ফল কন্ট্রোলের ক্ষেত্রে বা স্টিকি ড্যান্ড্রফের ক্ষেত্রে। তবে একটা কথা বলবো পবনদা, দুটো প্রশ্ন অলরেডি উঠে এসছে, এক হচ্ছে পায়েস ফিসা ফিস্টুলা, এটা একটু আমাদের ডিটেলসে আলোচনা করা খুব দরকার। কারণ এই যে আপনি নিজেই শুনলেন, 12 বছর ধরে উনি ভুগছেন, 12 বছর ধরে ভোগার পরে আজকে উনি অনুষ্ঠান দেখছেন এবং চাইছেন এখান থেকে বেরিয়ে আসার পথ পন্থা। এবং সমস্যাটা হচ্ছে একদিনে এটা হয় না, এই যে আপনি পেটের সমস্যা বললেন, স্টিকি ড্যান্ড্রফ, কেউ ভাবতেও পারবে না যে আমার স্ক্যাল্পের সমস্যা, হেয়ার ফল হচ্ছে, আমার পেটের সমস্যা কেন হতে পারে, কেন হতে পারে, কেন আসবে, এইটা একটু ক্লিয়ার হওয়াটা খুব দরকার। আজকে ঘটনাটা কি আছে যে এই যে আমাদের মাথায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটা আমাদের মাথায় যে ডেন্ড্রাফ যে প্রবলেমসটা আছে, আর মাথায় হেয়ার ফলিংয়ের প্রবলেমস আছে, এইটা কিন্তু মোরলেস যেখানে আমরা এটাকে দেখতে পাচ্ছি, এটা ধীরে ধীরে যত আমরা রিসার্চ করছি আর কি, একটা সাবজেক্ট ছিল যে এটা অয়েলি ডেন্ড্রাফ যেটা আছে পেটের প্রবলেমস থেকে একদম 100% হয়, তারপরে ডেন্ড্রাফটা আমরা দেখলাম ড্রাইটাও যেটা আছে ওটাও পেটের প্রবলেমের থেকেই হচ্ছে, তারপরে এটা দেখা গেল যে চুল পড়ছে, সেই চুল পড়ার প্রবলেমসটাও কিন্তু টু সাম এক্সটেন্ট পেটের প্রবলেম, একটা পার্সিয়ালি আছে। আর বাকিটা যেটা আছে, যে আমি শ্যাম্পু তেলটা ব্যবহার করছি, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ আজকে কি হচ্ছে যে আমাদের ফ্যাশনের যুগ হয়ে গেছে, তেল আমাকে ওইটাই লাগবে যেটা হাওয়ায়, তেলটা লাগাবো মাথায় কিন্তু হাওয়ায় চুল যেন উড়ে আমার। তো আজকে মানুষের চিন্তাধারাটা ওই জায়গাটায় পৌঁছে গেছে যে আমি নন স্টিকি তেল লাগাবো যেটা আমাদের ম্যাক্সিমাম কেমিক্যাল দিয়েই তৈরি হয়। তো আজকে সেই জায়গাটাকে যখন চিন্তাধারাটাকে নিয়ে আমাদের চলতে থাকে, তখন কিন্তু আমার চুলের প্রোটেকশনটা কি কতটা আমি পাবো সেটা নিয়ে কিন্তু মানুষ আর ভাবছে না, সেটা ভাবছে যে আমি এটা তো আমার মানে কি বলে মানে ভারতবর্ষের একটা 10-star কোম্পানি, 10-star মানে 5-star নয়, 10-star কোম্পানি মানে এত বড় ব্র্যান্ড আছে যেটা আমার চুলটাকে তো আমার বাঁচিয়ে দেবে, কিন্তু অত কেমিক্যাল থাকলে পরে আপনার চুল বাঁচবে কী করে? চুলটা তো আলটিমেটলি একটা না জায়গায় গিয়ে এন্ড হবে আর কি। যে চুল যদি তার পুরোপুরি পুষ্টি না পায়, তার পুরোপুরি নার্সিং না হয়, তখন কী হয় যে চুলের গোড়া ইনফেকশনটাকে তাড়াতাড়ি করে ওটা ডেভেলপ করে এবং চুলটা পড়তে আরম্ভ করে, তখন মানুষ আমরা দিশাহারা হয়ে যাই। তখনও কিন্তু আমরা এটাই খুঁজি যে আমার একটা ভালো ইয়ে দরকার, মানে যে আমার চুলটাকে চকচক করবে, গ্লেজ দেবে। আজকে এই যে মানুষের চিন্তাধারাগুলো চলে এসছে, আগে কিন্তু চুলের এত প্রবলেম, চুলের প্রবলেম আজকে নেই, যুগ যুগ ধরে আছে, কিন্তু আজকের পরিমাণ কিন্তু অত্যাধিক বেড়ে গেছে মানুষের, এবং কোয়ালিটিটা যে প্রোডাক্টগুলো লাগাচ্ছেন তার কোয়ালিটিটা কিন্তু দিনের দিন কিন্তু নিচু স্তর হয়েছে, উপরে যায়নি, যার জন্য কিন্তু আজকে মানুষ কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে মানুষ এটাকে ভাবছে যে আমি হ্যাঁ একটা জায়গায় আমি পেয়েছি। আজকে মানুষ এটাকে আমাদেরকে প্রতি মুহূর্তে একটা কী বলবো, হেল্পলাইনে আজকে ডেলি হাজার হাজার ফোন আসে
যে হ্যাঁ আমরা প্রোডাক্টটা ব্যবহার করছি, স্যার এতদিন একটা ভালো প্রোডাক্ট পেয়েছি যেটা আমার চুলটাকে প্রোটেক্ট করতে পারছি, চুলটা ভালো থাকছে, আমার শরীরে এত প্রবলেম ছিল, স্যার আপনাকে একটা থ্যাঙ্কস, আপনাকে আমি আজকে ভালো আছি। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তৈরি করতে পেরেছে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের সেই জায়গাটা দিয়েছে, সেটা কিন্তু পুরোপুরি একটা আমাদের যে রিসার্চ ইউনিট আছে সেই রিসার্চ ইউনিটের ওটা কাজ, ওটার মধ্যে মানে নর্মাল কাজ নয় ওটা। আজকে যে আমাদের এটার পিছনে আমাদের প্রতিদিন মানুষ কাজ করছে ওটার পিছনে, আজকে এক একটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করেছি, তুমি সুবর্ণা দেখতেই পাচ্ছ, আজকে কর নিয়ে কাজ করেছি, কর নিয়ে আজকে সাকসেস দিয়েছি মানুষকে, পাইলসে সাকসেস দিয়েছি, আজকে পেটের প্রবলেমসের জন্য জয়েন্ট পেনের সমস্যা, আজকে জয়েন্ট পেনের জায়গায় একটা মানুষ আজকে একটা বড় অ্যাচিভমেন্ট মানুষ পেয়েছে। রঙ্গোলি আয়ুর্বেদিকের রিসার্চের যারা আছে তাদেরকে আমি প্রত্যেককে থ্যাঙ্কস দিই প্রতি মুহূর্তে, কারণ তাদের বহুত বড় একটা অবদান রয়েছে, তো আজকে তাদের অবদানের জন্যই কিন্তু আমরা মানুষকে সেবা করতে পারছি। আমি অনুষ্ঠানের শুরুতে একটা কথা বললাম পবনদা, যে রঙ্গোলি আয়ুর্বেদ শুধুমাত্র কোনো বিউটি প্রোডাক্ট নয় কিন্তু, যে আপনার চুল পড়ছে, আপনার চুল মাঝখান থেকে দুমুখ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে বা স্ক্যাল্পে ইনফেকশন হচ্ছে, ড্যান্ড্রাফ হচ্ছে, আপনি রঙ্গোলি ব্যবহার করুন, আপনার স্কিনের সমস্যা হচ্ছে, পিগমেন্টেশন, ব্রণর দাগ ইত্যাদি, রঙ্গোলি ব্যবহার করুন, এগুলো তো আছেই, কিন্তু এর বাইরে গিয়ে আপনার জয়েন্ট পেনের সমস্যা রঙ্গোলি ব্যবহার করুন, আপনার মাইগ্রেনের রঙ্গোলি ব্যবহার করুন, আপনার পাইলস ফিশার ফিস্টুলা বা কর্নের ক্ষেত্রে রঙ্গোলি ব্যবহার করুন, প্রত্যেক ক্ষেত্রে কাজ দিচ্ছে রঙ্গোলি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন। নাম হচ্ছে শিখা রায়, বয়স 68। বলুন কি প্রশ্ন আছে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন শিখাদি, বলুন কি প্রশ্ন আছে। হ্যালো, বললাম উনি দীর্ঘ 8 মাস যাবত ফাইনাল কোর্টের এতে ভুগছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন বলুন। টিভির আওয়াজটা কমিয়ে দিন, ফোনে শুনুন, টিভিতে শুনুন। হ্যাঁ হ্যালো, বললাম ফাইনাল কোর্টের এতে ভুগছেন তো, তা ওনার চিকিৎসা চলছে, তারপরে ওনার বন টিভিও ধরা পড়েছে, ঠিক আছে, তা উনি আপনাদের প্রোডাক্টে কি ভালো হবে, এখন হাঁটতে পারছেন কিন্তু উনি ব্যালেন্স পাচ্ছে না। আচ্ছা, এটার ব্যাপারে আপনি আমাদের হেল্পলাইনে আপনি ফোন করে নেবেন, করে নিয়ে আমার সঙ্গে টাইম করে কথা বলে নেবেন, তখন আমি আপনাকে পুরো ডিটেল করে বলতে পারবো, ঠিক আছে। চট করে এখানে খুব কম সময়, তো একটু হেল্পলাইনে ফোন করুন, 92 দেখুন যাচ্ছে, হেল্প ক্যারেজে যাচ্ছে 9231868508 বা 9831114904। আর প্রোডাক্টের হোম ডেলিভারির জন্য, ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করবেন 8100033334। নতুন ফ্র্যাঞ্চাইজি যদি নিতে চাইছেন, রঙ্গোলি আয়ুর্বেদের ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, তারা যোগাযোগ করবেন 9143210806। কিন্তু বলে রাখি, রঙ্গোলি আয়ুর্বেদের পুরনো ফ্র্যাঞ্চাইজি যে লেখাগুলো যাচ্ছে এরা সবাই পুরনো ফ্র্যাঞ্চাইজি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কৃষ্ণনগর থেকে বলছি, তনুজা হালদার। কে বলছেন? তনুজা হালদার। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, বয়স কত? 43। আপনাদের প্রোগ্রাম আমি দেখি, আমার খুব ভালো লাগে প্রোগ্রাম। থ্যাংক ইউ। আমার কিছু প্রবলেম আছে, ডাক্তারবাবুর সঙ্গে বলতে চাইনি। বলুন কি প্রশ্ন? আমার হচ্ছে পয়েন্টসের প্রবলেম আছে, সাদা স্ক্র্যাপের প্রবলেম আছে, আর নার্ভ প্রবলেম আছে। আর আর কি? ঠিক আছে ম্যাডাম, এটা তো আপনার যেটা আছে অনেকগুলো প্রবলেমস আপনি বলে দিয়েছেন, তো এটার জন্য আপনি আমার সঙ্গে আপনি হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে আপনি ওনাকে বলবেন যে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে করে টাইমটা সেট করে নেবেন, তখন আমি ভালো করে বুঝে আপনার ওষুধগুলো সিলেক্ট করে দিব, যাতে আপনি যে সমস্যার জন্য ফোন করেছেন সেই সমস্যার থেকে একদম নিশ্চিতভাবে বেরিয়ে যান আর কি, এটা আপনার আমার প্রতিশ্রুতি আছে, আপনি বেরিয়েও যাবেন, কোনো চিন্তা নেই, ফোন করে নেবেন। পবনদা, এই যে পাইলস ফিশার ফিস্টুলা, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে দুটো প্রশ্ন এলো, এক হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা, দুই হেয়ার ফল। পাইলস ফিশার ফিস্টুলার শুরুয়াত আমি আমি প্যারালাল যদি বলি, প্যারালালি আমার পেটটাকেও ঠিক করব, কিন্তু আমার এই সমস্যা থেকে বেরিয়ে আসবো, সেই ক্ষেত্রে রঙ্গোলি হেল্প, আমি আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। ওহো, কেউ ছিলেন,
এনিওয়ে ফোনটা কেটে গেছে, আপনি হেল্পলাইনে ফোন করতে পারেন। আবার হ্যাঁ, যেটা বলছিলাম যে দুইয়ের সংমিশ্রণে চলবো কি করে, কারণ শুধুমাত্র তো পাইলো কেয়ার নয় তাহলে ডেফিনেটলি, তাহলে আমরা কি করে এগোবো? দেখো, পাইলসের প্রথম হচ্ছে উৎপত্তিটা শুরু কিন্তু খুব ছোট, প্রথম হচ্ছে আমার অ্যাসিডিটি থেকে এই পাইলসের প্রবলেমটা শুরু হয়, তারপরে ধীরে ধীরে করে আমার কনস্টিপেশন চালু হয়, কনস্টিপেশন থেকে ভেতরে ঘা শুরু হয়ে যায়, ছোটো ছোটো করে ঘা হতে আরম্ভ করে, জায়গাটা ঘষা খায়, লাল হয়ে যায়, র্যাশেস বেরিয়ে যায় ভেতরে, যেগুলো কী হয় আমরা বাই নাইট ওগুলোকে দেখতে পাই না, যেহেতু ভেতরে হয় সবগুলোই, ওটা কিন্তু বোঝা যায় না। যখন আমাদের পাইলসটা অ্যাকিউট পজিশন করে দেয়, যে আমার ধরো রেকটাইমটাই টেনে বার করে দিচ্ছে, এত কনস্টিপেশন আমার রেকটাইমটা বাইরে চলে আসছে, রেকটাইমের জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে দিনের পর দিন, আপনি বুঝতেই পারছেন না যে আপনার রেকটাইমের সাইজটা ছোটো হয়ে গেছে, কেন ঘষা খেয়ে 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 ওখানে ব্লাড ক্লটিং হয়ে যায় চারো সাইডে, চারদিকে ব্লাড ক্লটিং হয়ে ওটা কিন্তু হেমরয়েডের যে পজিশনটা যেটা বলা হয় পাইলসের একটা পার্ট আছে, সে তাতে কী হয় ধীরে ধীরে রেকটামটা ছোটো হয়ে যায়, তখন কী হয় স্টুলটা বেরোতে খুব কষ্ট হয় এবং খুব সরু হয়ে স্টুলটা বেরোতে, এইসব নানান টেকনিক্যাল প্রবলেম আছে ভেতরে, যেগুলো কিন্তু আমাদের অপারেশন করে এগুলো কিন্তু কখনোই ওটা সুস্থ হয় না বা কিওর হয় না, এটা কিন্তু অপারেশন করে কিন্তু সামান্য যে গ্ল্যান্ডগুলো হয় সেই গ্ল্যান্ডগুলোকে আমাদের স্ক্র্যাপিং করে দিয়ে ওটাকে হালকা করে একটা একটা ট্রিটমেন্ট দেওয়া হয় আর কি। আসবো আমরা আবার আসছি জায়গাতে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ম্যাডাম আমি আসাম থেকে বলছি। আসাম থেকে, কি নাম আপনার? হ্যাঁ, আমার কৃতিকা নাহা। আচ্ছা, বয়স কত? আমার বয়স 70। আচ্ছা বলুন। আমার পায়ে না কর্ণের সমস্যা হয়েছে, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো ম্যাডাম। আপনার কর্ণের জন্য আপনাকে আমাদের একটা কর্নিকেয়ার ক্রিম আছে, ওই কর্নিকেয়ার ক্রিমটাকে যখন ব্যবহার করবেন তখন 10-15 দিনের মধ্যে ব্যথাটা কমতে আরম্ভ করে, 30-45 দিনের মধ্যে ওটা ধীরে ধীরে করে সাইজে ছোট হয়ে হয়ে ওটা পুরো স্কিনের মধ্যে মিশে যায়, কোনো প্রবলেমস নেই, চাই একটা হোক আপনার একটা পাঁচটা হয়েছে যাই হয়েছে সবকটা একদম পুরো মিশে যাবে স্কিনের মধ্যে, ওখানে কোনো চিহ্ন থাকবে না এবং ওটা ভবিষ্যতে কোনো প্রবলেম দেবে না যদি ওটাকে পুরোপুরি মেল্ট করে নেন। অনেকেই আমার কাছে এসছে আর কি, যে স্যার আমার তো পুরোটা কিওর হয়ে গেছিলো, অল্প একটু ছিল তো আমি ছেড়ে দিয়েছিলাম, তখন কিওর হয়ে গেছে আর 10% উনি রেখে দিয়েছেন আর কি, মানে রেখে দিয়েছেন মানে ওটা তখন আর গুরুত্ব দেননি, ওটা আর প্রবলেম দিচ্ছে না বলে আর কি, তো ওই 10% থেকে আবার বাড়তে শুরু করে। ওহো, এইটা রিল্যাক্স করেছে মানে ওটাকে নির্মূল করতে হবে। হ্যাঁ, ওই যে জার্মসটা যেটা আছে না কর্নের যে জার্মসটা আছে ওটা কিন্তু খুব মানে কি বলে বাজে টাইপের জার্মস, তো এটা কি হয় যদি আপনি 1%ও থেকে যায় তাহলে ওখান থেকে আবার রিভাইভ স্টার্ট চালু করে আবার বাড়তে আরম্ভ করে, সুতরাং বুঝতে পারছি নির্মূল করতে হবে জিনিসটাকে, নির্মূলটা করতে হবে, পুরোপুরি নির্মূল হয় কর্নিকিয়ার, মানে এটার মধ্যে কোনো ডাউটের জায়গা নেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অনুপম থেকে পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বয়স কত? আমার বয়স হচ্ছে 37। আচ্ছা বলুন কি প্রশ্ন? ম্যাডাম কে নমস্কার, ডাক্তারকে নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। আমার একটু মানে পায়ের যে বুড়ো আঙুল ডান পায়ে বুড়ো আঙুলটা যখন তখন ফুলে যায় আর ব্যথা করে, আর আমি ডাক্তার দেখিয়েছিলাম একটু ইউরিয়াসিডের সমস্যা, ওই জন্য আমি স্যারের সঙ্গে কথা বলতে চাই আমি কি করলে কি হবো, সেটা ওষুধ খেলাম তো কিছুদিন আবার বন্ধ খাওয়ালে 1-2 মাস পর আবার ফুলে যায়, ওটার জন্য জীবনসুধা ওষুধটাকে মেনটেন করে খান, আর একটা কর্নিকিয়ার ক্রিম আছে আর একটা বডি অয়েল আছে ওটাকে মিশিয়ে ওখানে লাগাবেন, লাগালে ওইটা প্রবলেমসটা আশা করছি সব কমে যাবে, যদি কোথাও কোনো কিছু থাকে তখন আপনি হেল্পলাইনে আমার সঙ্গে ফোনে কথা বলবেন, আমি তখন ফার্দার ওটা কী করণীয় আছে সেটা ট্রিটমেন্টটা আপনাকে করে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি আগে স্টার্টটা মেনটেন করুন এতেই ঠিক হয়ে যাবে, যদি না হয় তখনকার কথা। আমি আরেকবার হেল্প কেয়ার নাম্বার বলে দেবো, 9231868508 এবং 9831494904, দুটি হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আর ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করবেন 8100333344। আর নতুন ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চাইছেন, রঙ্গুলা আয়ুর্বেদ নিয়ে কাজ করতে চাইছেন, নতুন ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চাইছেন 9143210806, এটা হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার নাম্বার। এছাড়া দেখুন কতগুলো লেখা চলছে, স্ক্রল করছে, এই লেখাগুলি হচ্ছে রঙ্গুলি আয়ুর্বেদে
মানে পুরনো ফ্র্যাঞ্চাইজি, এদের কাছ থেকেও প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং আপনাদের এরিয়া অনুসারে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। নতুনরা যারা নিতে চাইছেন প্রোডাক্ট মানে ফ্র্যাঞ্চাইজি, তারা কিন্তু আলাদা একটা নাম্বার দেখুন, ফর ফ্র্যাঞ্চাইজি ইনকোয়ারি বলে যাচ্ছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যেটা বলছিলেন হেমরয়েডের কথা বলছিলেন যে ওটাও একটা ধারা, কারণ শুধুমাত্র আমরা পাইলস ভাবছি, পাইলস না, পাইলসের সঙ্গে এখন মানুষ মানে জানতে পেরেছে যে ফিশার ফিশুরা একটা রোগ এবং তার সঙ্গে আরেকটি রোগও সংযোজন, এবং সবটাই কিন্তু পেট ওরিয়েন্টেড। আপনি বলেন যে কমপ্লিট করতে ট্রিটমেন্টটা, যেটা লোকে করে না নর্মালি করার, তো একটা কি আছে, প্রথম হচ্ছে যে আজকে আমাদের তো সব থেকে বড় যেটা মাইনাস পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেটের প্রবলেম। পেটের প্রবলেমসটাই তো আজকে আমরা ঠিক করতে পারি না, যার জন্য হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন রোগগুলো দিনের পর দিন বাড়ছে। আজকে রাঙ্গুলি জীবনসুধা ওষুধ যে মানুষগুলো খাচ্ছেন তারা আজকের ডেটে, এটা আমি বলতে পারি যে তারা আজকে নিশ্চিন্ত হয়ে জোর গলায় বলতে পারে যে আমি ভালো আছি। আজকে এই যে কনফিডেন্স লেভেলটা, এটা কিন্তু রাঙ্গুলি জীবনসুধা মানুষের মনের মধ্যে এনে দিয়েছে এবং সেই কাজটা করে বলে এনেছে। খালি এমনি এমনি কোনো কনফিডেন্সটা আসে না, এমনি এমনি আমার কথা শুনে হয়তো একবার আসতে পারে, কিন্তু যখন আমি প্র্যাকটিক্যাল জিনিসটাকে আমি নিজের লাইফে নিব তখন কিন্তু ওটা আমাকে সত্যি প্রমাণিত করে দেবে যে না, এটা আমার সত্যিই এটা আমার কাজ করছে, এটা আমার সবথেকে প্রকৃত বন্ধু আমার, এ আমাকে কখনো ধোকা দেবে না। তো আজকে মানুষ সেই জায়গাটা তখন কনফিডেন্সটা পাচ্ছে এবং ভালো হয়ে যাচ্ছে। এটা নিয়ে জিনিসটাকে কত মানুষ আজকে এসছে রঙ্গলি আয়ুর্বেদিকে, আজকে মানে কি বলবো যে সুস্থ হওয়ার যে সাকসেস রেটটা, আমি বলবো যে আজকে ডেটে মানে 99% ক্রস করে গেছে। এই যে পমনদা, এই যে জয়েন্ট পেনের সমস্যা আমরা দেখি, আমরা তো সবসময় আমরা বলি যে জয়েন্ট পেনের সমস্যা হচ্ছে আমি মুভ করতে পারছি না, যে একজন বললো আমার বুড়ো আঙুলে পার্টিকুলার একটা জায়গায় ব্যথা, সব এরম নয় যে আমার হাঁটুতেই ব্যথা হতে হবে, আমার কোমরেই ব্যথা হতে হবে, আমার কাঁধেই ব্যথা হতে হবে, ছোটো ছোটো জায়গায় এমন সময় আমরা গুরুত্ব দিই না যে আমার 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 বাতের সমস্যা হচ্ছে বা জয়েন্ট পেনের সমস্যা হচ্ছে। এই জয়েন্ট পেনের সমস্যার রেগুলারিটিস যদি রাখি ডান হাত ব্যথা করছে, কেউ বলছে আমার বাঁ হাত ব্যথা করছে, কেউ বলে আমার ডান পা ব্যথা করছে, কেউ বলছে আমার দুটো পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, হাঁটু গোড়ালি তুলতে পারছে না, এক একটা ক্রিটিক্যাল টাইপের আছে। আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি গঙ্গা থেকে বলছিলাম। কে বলছেন? বনগা থেকে গঙ্গারাম হালদার। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? না, আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের বয়স কত? ছেলের বয়স ওই 24 বছর। 24 বলুন, কি প্রশ্ন আছে? ওর ওই ডান পায়ে মানে ওর পায়ের যে ডান দিকে যে উঁচু একটা গোল মানে ইয়ে থাকে না, হাড় থাকে পায়ের পাতা, অ্যাঙ্কেল, হ্যাঁ, ওই হাড়ের উপর যে মাংসটা একদম খুব শক্ত হয়ে গেছে, মানে প্রচন্ড শক্ত হয়ে গেছে, উষ্ণ হয়ে গেছে। কোন টাইপের হয়েছে নাকি? ওটাকে একটা কাজ করবেন, ওটাকে একটা ফটো তুলে আপনি হেল্পলাইনে পাঠাবেন, তখন ওটাকে দেখে আপনার কি ট্রিটমেন্ট লাগবে সেটা দেখে করে দেওয়া হবে। কারণ কি হচ্ছে, এইভাবে তো আমরা আমরা যেটা মানে বুঝতে পারছি না, তো অ্যাঙ্কেলে বলছেন যে শক্ত হয়ে গেছে একটা জায়গা, এখন যাই আছে ওটা ঠিক হয়ে যাবে এটুকু বলতে পারি, বাকিটা আপনার আমি দেখে প্রপার ট্রিটমেন্ট দিয়ে দিব আপনার, যাতে ছেলে একদম ভালো হয়ে যায়, এদিক ওদিক না দৌড়াতে হয়, কোনো অসুবিধা নেই। একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি প্রীতি হালদার, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, ফাইনালি আমি আজকে পেলাম। ফাইন, প্রীতি কোথা থেকে? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া, বয়স কত? আমার বয়স 19। ও, মাত্র 19 বছরের প্রীতি। হ্যাঁ, কি কোয়েশ্চন আছে? প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, আমি যে এরিয়াতে থাকি গড়িয়া, সেখানে প্রচন্ড আয়রন, প্রচুর আয়রন, আমার স্কিনের কালারটা খুব বাজে হয়ে যাচ্ছে, আমি কি করে বুঝতে যে আমি দেখি, বাট আমাদের এখানে সেটা পাওয়া যায় না, গড়িয়া এই প্রোডাক্টটা পাওয়া যায় না। আমি অনলাইনে না, আমি মানে খুব ভয় লাগে কিনতে, যদি কোনো ডুপ্লিকেট কিছু দিয়ে দেয় বা বাজে প্রোডাক্ট দেয়, আমি কাজটা হয়, সুতরাং এখানে কোনো প্রবলেমের কিছু নেই। আর আমাদের যারা ডিলার আছে তারাও সব অথরাইজড আছে, কোনো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা প্রত্যেকেই আমাদের কাছে ফোন করে জেনে নেবেন যে এই যে কাউন্টারটা আছে সেটা আমাদের অথরাইজড আছে কিনা, তাহলে আমরা ওটাকে বলে দিতে পারবো, কোনো অসুবিধা নেই কিছু।
আর ওটার জন্য চিন্তা নেই কিছু। আর আপনার যে প্রবলেমসটা আছে ওটার জন্য আপনি আমাদের আঙ্গুলির একটা প্রিমিয়াম শ্যাম্পু, একটা প্রিমিয়াম হেয়ার অয়েল দুটো ব্যবহার করবেন, এতে আপনার চুল পড়াটা বন্ধ করবে। যতই আয়রন থাক না কোনো আপনার চুল পড়বে না, এটা নিশ্চিন্ত আছেন। আর মুখের জন্য বা বডির জন্য আপনি একটা ফেস ওয়াশ, একটা রূপসাগর ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়শ্চারাইজার, এটা মুখের জন্য ব্যবহার করুন। আর জলে আয়রন বেশি আছে, এটা কিন্তু পেটের প্রবলেমের জন্য কিন্তু জলে আয়রনটা খুব ডিস্টার্ব করে, তো আপনি জীবনসুদা ওষুধ পারলে একটু মেনটেন করে খান। আপনার লাইফে গ্ল্যামার নিয়ে কোনো প্রশ্নচিহ্ন আপনার তো লাইফে থাকবে না, আপনার বাড়ির লোকের কারো থাকবে না, তার পুরো গ্যারেন্টি আমি। অবশ্যই আজকে আর হাতে সময় নেই, আপনারা ফোন করতে থাকুন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সবই কিন্তু এখন থেকে একটার সময়, একটা নির্দিষ্ট সময় রঙ্গোলি করে নিয়েছে লাইভ অনুষ্ঠানে। সোম মঙ্গল মানে সোম থেকে শনি রাত দুপুর একটার সময় কিন্তু সরাসরি রঙ্গোলি অনুষ্ঠান দেখবেন। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।